হ্যালো এভরিওয়ান, সবাইকে ট্রিপল জব বিডির পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কমিউনিকেশন লেকচার নাম্বার 8 নিয়ে আলোচনা করব। এই কমিউনিকেশন লেকচার নাম্বার 8-এ যেটা থাকবে সেটি হচ্ছে BTCL 2017-এর কমিউনিকেশন কোশ্চেন সলিউশন। এখানে কোশ্চেনটা খুবই সিম্পল এবং ট্রিকি। এই বিষয়টা হচ্ছে এরকম যে দি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য ইনপুট অ্যান্ড আউটপুট কমিউনিকেশন সিস্টেম আর শোন ইন ফিগার বিলো। এখানে দেওয়া আছে ফিগার 1 এবং ফিগার 2-তে একটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। এই ক্ষেত্রে বলতেছে যে এটা যদি ইনপুট হয়, ইনপুটের যদি ফুরিয়ার ট্রান্সফর্ম হয় এবং আউটপুটে যদি এটা হয়, তাহলে এই যে ইনপুট থেকে আউটপুটে যেটা যাবে এবং তাদের মাঝখানে যে ব্ল্যাক বক্স থাকবে, অর্থাৎ এই বক্সের মধ্যে কী ধরনের সার্কিট ডায়াগ্রাম করলে, অর্থাৎ কী ধরনের কম্বিনেশন করলে আমরা আউটপুটটা এটা পাবো, এটা আমাদের ড্র করে দেখাতে হবে। এটা খুবই সিম্পল। এর যদি সলিউশন যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে কী হবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখার, এইটা হচ্ছে কীরকম, এটা লক্ষ্য রাখেন যে এটা একটা কি হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড, কিন্তু এখানে কোনো ডাবল সাইড ব্যান্ড নাই। অর্থাৎ দেখেন কেরিয়ার পর্যন্ত, অর্থাৎ কেরিয়ার যে ওমেগা সি থেকে লো পাস, যেটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, এদিকে হচ্ছে লোয়ার সাইড ব্যান্ডের, অর্থাৎ একটা সাইড ব্যান্ড কিন্তু দুই সাইডে চলে গেছে। অর্থাৎ এই সিঙ্গেল সাইড ব্যান্ডটা যেটা আছে সেটা যদি আমাদের এইটার মধ্য দিয়ে পাস করে এটা আসবে, এটা লক্ষ্য রাখার বিষয়। তাহলে এটা কত হবে এটা আমরা দেখি। তাহলে আমাদের সলিউশনটা হচ্ছে, এই হচ্ছে আমাদের সলিউশন। এখানে যদি আমাদের XT, এটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ডের একটা সিগনাল, এইটা যদি মাল্টিপ্লিকেশন করি আমরা কার সাথে, ওমেগা সি, অর্থাৎ কেরিয়ার কস ওমেগা সি টি। এখানে টু দেওয়ার কারণ হচ্ছে টু আমরা কী জন্য দেবো, শুধুমাত্র কেরিয়ার সি গুণ করলেই তো হতো কারো, তাই না? কিন্তু আমাদের টু দিতে হবে এই কারণে, কারণ আমাদের দেখি ফাইনালি আমাদের আউটপুট কী আছে। ফাইনালি আমাদের আউটপুট কিন্তু ওয়ান আছে, অর্থাৎ ইনপুটও কী ছিল, ওয়ান ছিল, আউটপুটও কি ওয়ান। আমরা যদি এখানে টু যদি না দিতাম সেই ক্ষেত্রে কী হতো, আউটপুট আমাদের অর্ধেক হয়ে যেত টু। এই জন্য এই হাফটাকে ক্যান্সেল করার জন্য আমরা কী করব, হাফের সাথে যদি ওয়ান টু গুণ করে দিই তাহলে আমাদের ওয়ান হয়ে যাবে, অর্থাৎ ওয়ান এবং ওয়ান আমরা সেম পাবো, এটাই হচ্ছে টু গুণ করে দেবো। এর আগে যে ভিডিওটাতে আমি দেখাইছিলাম এবং ওখানে বলছিলাম যে এখানে কিভাবে আমরা এই হাফটাকে ক্যান্সেল করতে পারি, সিম্পল একটা বিষয়, শুধুমাত্র এখানে যদি টু আমরা দিয়ে দেই, গুণ করে দেই কেরিয়ারের সাথে, কেরিয়ার অ্যাম্পলিচিউডটা ডাবল করে দিলে আমাদের ফাইনাল অ্যাম্পলিচিউড কী হয়ে যাবে, আমাদের ইনপুটের অ্যাম্পলিচিউড এবং আউটপুটের অ্যাম্পলিচিউড সেম হবে। সো আমরা এটা এবার আমরা আসি যে এখানে সিঙ্গেল সাইড ব্যান্ডের যে সিগন্যালটা আসবে সেটা যদি কেরিয়ারের সাথে গুণ হয়ে যায় এবং তারপর যদি লো পাস ফিল্টার যদি আমরা অ্যাড করি তাহলে ফাইনালি আমরা আউটপুটটা পাবো এইরকম। এটাই হচ্ছে খুবই সিম্পল। আর এই কোশ্চেনটা আপনারা পাবেন যে সঞ্জয় শর্মার 3.39-এ এই কোশ্চেনটা দেওয়া আছে। আর এই বিষয়টা, এটাই হচ্ছে আমাদের সলিউশন, এই পর্যন্ত আমাদের সলিউশন। ওকে, এখন আমরা করতে পারি যে এর এক্সপ্লেনেশনটা করতে পারি আসলে কীভাবে এটা সম্ভব। এটা আমরা যদি চিন্তা করি তাহলে এটা এইরকমভাবে হয় যে আমাদের যে সিগন্যালটা আসবে সেই সিগন্যালটা মাল্টিপ্লাই যদি কেরিয়ার সাথে যদি মাল্টিপ্লাই হয়, কেরিয়ার সাথে মাল্টিপ্লাই হওয়ার সাথে সাথে কী হবে, সে এই ওমেগা সি যেটা ছিল, এই যে এখানে কেরিয়ারের যেটা ওমেগা সি, এই ওমেগা সিটা এই কেরিয়ারের, এটার যে কেরিয়ারের ওমেগা সি এটার কি দ্বিগুণ বরাবর সে কী হয়ে যাবে, শিফট হয়ে যাবে। অর্থাৎ টু ওমেগা সিতে কী হয়ে যাবে, শিফট হবে, এই সাইডেও শিফট হবে, এই সাইডেও শিফট হবে। এবং তারপর আরেকটা অংশ থাকবে কি, সেটা আবার জিরোতে ব্যাক করবে, অর্থাৎ এই যে টু ওমেগা সি এটা চলে আসবে কোথায়, এটা আবার জিরো জিরোতে চলে আসবে, এই অংশটুকু আবার কি আসবে, এখানে আসবে। অর্থাৎ এইটুকু যদি আমরা হবে রিপ্লেস করে এইটুকু হয়ে যাবে, আবার এই টু ওমেগা সিটা আবার রিপ্লেস হয়ে এখানে আসবে, অর্থাৎ এটা এখানে হবে। অর্থাৎ দুইটা আমরা সিগন্যাল পাবো সরাসরি, হায়ার সাইড ব্যান্ডের কিছু সিগন্যাল পাবো ওইটা থাকবে, আর একটা আসবে কি আমাদের মেইন সিগন্যালে চলে আসবে, যেহেতু ডিমোডুলেট করতেছে আমাদের মেইন সিগন্যালটা আবার চলে আসবে। এখন এটাকে যদি আমরা এইটুকু অংশে লো পাস ফিল্টার করি, অর্থাৎ এইটুকু অংশ যদি আমরা ফিল্টার করে নেই আর বাকিগুলো যদি বাদ দিয়ে দিই লো পাস ফিল্টারে, তাহলে ফাইনালি আমাদের আউটপুটটা কিন্তু এইটা আসে। অর্থাৎ এটাই হচ্ছে এই সার্কিটের এক্সপ্লেনেশন কীভাবে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা খুবই সিম্পল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।